লালমনির হাটে বন্যা পরিস্থিতির অবনতি ঘটেছে। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পানির ঢলে জেলার সব নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে শনিবার মধ্যরাতে তিস্তা ব্যারেজের ডালিয়া পয়েন্টে বিপদসীমার 37 সেন্টিমিটার উপর দিয়ে পানি প্রবাহিত হলেও সকালে তা কমে 15 সেন্টিমিটারে এসে দাঁড়িয়েছে। পানি নিয়ন্ত্রণে জেলার হাতিবান্ধা উপজেলার তিস্তা ব্যারেজের সব কটি গেট খুলে দেওয়া হয়েছে। এর মধ্যে পানিবন্দী ভাটি অঞ্চলে প্রায় 28,000 পরিবার ঘরের চুলা ও টিউবওয়েল ডুবে যাওয়ার খাবার এবং বিশুদ্ধ পানির সংকটে পড়েছেন এসব বানভাসী মানুষ। আমার ওয়া লাগাতে পারে আবার ভীষণ পরে আবারও খাওয়া যায়। তারপর মনে করেন পোয়াল টোয়াল সব গরু দিয়ে আমরা খাওয়াই, এলে সব পচি টচি গেছে। এখন মনে করেন চকুর ঘর থেকে পানি কি করি খাই, এখন পর্যন্ত কেউ কোনো সাহায্য সহযোগিতা বা কোনো শুকনো খাবার নিয়ে আসে নাই। দর্শক কুড়িগ্রামে আছেন আমাদের জেলা প্রতিনিধি ইউসুফ আলমগীর, তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি। প্রথম দফা বন্যার পানি নামতে না নামতেই দ্বিতীয় দফা বন্যার কবলে পড়েছে কুড়িগ্রামের লাখো বানভাসী মানুষ। অবিরাম বর্ষণ এবং পাহাড়ি ঢলের কারণে আবারও নতুন করে বন্যা দেখা দেয়ায় এখানকার মানুষজন বিপর্যস্ত হয়ে পড়েছে। বাড়িঘরে প্রবেশ করবার আগেই আবারও নতুন করে বন্যার পানিতে তলিয়ে গেছে তাদের বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে গেছে, সেই সাথে আবারও তারা কিন্তু বাঁধে আশ্রয় নিয়েছে। কুড়িগ্রামের এইসব লাখো বানভাসী মানুষের কাছে সরকারি যে ত্রাণ সহায়তা সেটিও ছিল খুব অপ্রতুল। এখনও পর্যন্ত অনেক বানভাসী মানুষের কাছে কিন্তু সেই ত্রাণ সহায়তা কিন্তু পৌঁছানো সম্ভব হয়নি। এই অবস্থায় কুড়িগ্রামের ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তা, দুধকুমর সহ 16 নদ-নদীর পানির বৃদ্ধি কিন্তু অব্যাহত রয়েছে। তলিয়ে গেছে ফসল, রাস্তাঘাট এবং প্রায় এই বন্যা কবলিত চরাঞ্চল সহ এই 16 নদ-নদীর যেসব ক্ষেত আছে সেই সব ক্ষেত তলিয়ে যাওয়ায় সকল ফসল কিন্তু নষ্ট হয়ে গেছে। চারণভূমিগুলো পানিতে তলিয়ে থাকায় গোখাদ্যের সংকটও দেখা দিয়েছে। বানভাসীরা বলছেন এই বন্যা যদি আরও দীর্ঘ সময় ধরে চলতে থাকে তাহলে তাদের অবস্থা আরও খারাপ হয়ে যাবে এবং খাদ্য সংকটে পড়বে এখানকার লাখো বানভাসী মানুষজন। দর্শক, সুনামগঞ্জে আছেন আমাদের জেলা প্রতিনিধি পঙ্কজ দে, তিনি জানাচ্ছেন সেখানকার সার্বিক বন্যা পরিস্থিতি। সুনামগঞ্জ শহরের উকিলপাড়া পয়েন্ট, এই পয়েন্ট দিয়ে গতকাল সকাল থেকে পানি শহরের বিভিন্ন এলাকায় ঢুকছে। একইভাবে সুনামগঞ্জ শহরের সুলগন, কাজীর পয়েন্ট, উত্তর আর পিন্নগঞ্জ সহ বেশ কয়েকটি পয়েন্ট দিয়ে সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় সুরমা নদীর পানি পুল উঠছে, শহরের বিভিন্ন এলাকায় ঢুকছে। সুরমা নদীর উচ্চতা আজকে সকাল নয়টায় বিপদসীমার 42 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। সুনামগঞ্জের প্রায় 7 কোটি নদ-নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পাহাড়ি নদীগুলোর পানি এত বেশি উচ্চতায় প্রবেশ করছে যে নদীর পুল উঠছে, নিম্নাঞ্চল বন্যা কবলিত হয়ে গেছে। এরই মধ্যে সুনামগঞ্জ শহরের ছাতকে সুরমা নদীর পানি 150 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যেটি বিপদসীমার অনেক বেশি উপরে। একই অবস্থা অন্যান্য নদীগুলোতে আমরা যেটি দেখছি যে গত 14 দিন আগে একইভাবে উজানের পানি ভারী বর্ষণে সুনামগঞ্জের 63 কোটি এলাকা বন্যা কবলিত হয়েছিল। 14 দিনের মাথায় সারা জেলার লাখো মানুষ পানিবন্দী হয়েছেন। এরদিকে বন্যা, অন্যদিকে বন্যায় সুনামগঞ্জের মানুষ এত বেশি দুর্ভোগে পড়েছেন যে তাদের না বিশ্বাস উঠেছে। আমাদেরকে সুনামগঞ্জের জেলা প্রশাসক জানিয়েছেন 7 কোটি বিদ্যালয়কে আশ্রয় কেন্দ্র ঘোষণা করা হয়েছে। তারা আশ্রয় কেন্দ্র বলতে